বহুল প্রতীক্ষিত সিনেমা মায়ার জঞ্জাল অবশেষে ভারত ও বাংলাদেশের সিনেমা হলে আসছে। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটি আগামী মাসেই দুই বাংলায় একই সাথে মুক্তির প্রত্যাশা করছেন ছবিটির প্রযোজক এবং বাংলাদেশি নির্মাতা জসিম আহমেদ। প্রচারণার অংশ হিসেবে সিনেমার নাম থিমে আয়োজন করা হয়েছে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার। আফসানা মিমির প্রতিবেদনে বিস্তারিত। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়া সিনেমা মায়ার জঞ্জাল ইতিমধ্যেই অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। ফরিং খ্যাত ভারতের প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী ছবিটির পরিচালনা করছেন। দাগ এবং আ পেয়ার অফ স্যান্ডেল বানিয়ে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া বাংলাদেশি নির্মাতা জসিম আহমেদ ছবিটির প্রযোজক। মায়ার জঞ্জালের মাধ্যমে 15 বছর পর রূপলী পর্দায় কাজ করলেন অপি করিম। ছবিতে তার চরিত্রের নাম সোমা। তার স্বামী চান্দু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কথা সাহিত্যিক মানিক বঙ্গোপাধ্যায়ের দুই ছোট গল্প বিষাক্ত প্রেম ও সুবালা অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। কাহিনীর শেষে গিয়ে ছোট গল্প দুটি মিলে গেছে একই বিন্দুতে। সিনেমার গল্প যতটা ইন্টারেস্টিং ততটাই ভিন্ন অর্থবহ এর নাম। সিনেমার গল্পে মূলত ভালোবাসাহীনতাকে অতিক্রম করার ইচ্ছে, বিশ্বাস করতে চাওয়া ও না পারার দ্বন্দ্বেই মায়ার জঞ্জালের অর্থ ফুটে উঠেছে। তবে নতুন প্রজন্মের মনে এই নাম কি ইমেজ তৈরি করে তাও জানতে চান সিনেমার টিম। এজন্য আয়োজন করা হয়েছে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার। 18 বছরের ওপরে যে কেউ এতে অংশ নিতে পারবে। মায়ার জঞ্জাল বলতে ফটোগ্রাফারের চোখে কি ইমেজ ধরা পড়ে তারই সর্বোচ্চ 3টি ছবি জমা দেওয়া যাবে। ছবি হতে হবে নিজের তোলা এবং RGB JPEG ফাইলে। তবে মনে রাখতে হবে যে কোনো ধরনের এডিটিং সফটওয়্যার ব্যবহার করা যাবে না। প্রতিযোগিতার বিচারক হবেন কলকাতার সঞ্জীব ঘোষ ও বাংলাদেশের আক্কাস মেহমুদ। নির্বাচিত 50টি ছবি প্রকাশ করা হবে মায়ার জঞ্জাল সোশ্যাল পেজে। সেই সাথে আয়োজন করা হবে একটি বিশেষ স্ক্রিনিংও। আফসানা মিমি, দেশ বিনোদন।